আরো একটা জয়, আরো একটা মৌসুমের সমাপ্তি। সিজনের তিনটা ট্রফি আগেই হাতে এসেছে। এবার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটা জিতে যার পারফেক্ট ফিনিশিং টানলো বসুন্ধরা কিংস। তবে মেঘলা আকাশের নিচে দিনের শেষ ভাগে কেউ কি লক্ষ্য করেছে বাংলাদেশ ফুটবলের একটা অধ্যায় মাত্রই শেষ হলো, যার কেন্দ্রে কোনো দল নয়, কোনো ফুটবলার নয়, পুরোটা ঘিরে একজন কোচ, অস্কার ব্রুজন। বসুন্ধরা কিংসের সিনিয়র ফুটবলার ও কোচিং স্টাফদের মধ্য থেকে বিশ্বস্ত সূত্র খেলাযোগকে নিশ্চিত করেছে স্প্যানিশ এই কোচের সাথে সম্পর্কের ইতি টেনেছে বসুন্ধরা। প্রতিবার সিজন শেষ হবার আগে নতুন করে চুক্তি হলেও এবার তা করেনি ক্লাবটি। অস্কার ব্রুজন দলকে যে উচ্চতায় উঠিয়েছেন সেখান থেকে আরও এগিয়ে নিতে পরিবর্তনকেই বেছে নিয়েছে বসুন্ধরা কিংস। ফুটবলের দুর্দিনে অস্কার ব্রুজন কোথায় বিপ্লব ঘটিয়েছেন সেটা তার সাফল্য সাক্ষ্য দেয়। 2018 সালে বসুন্ধরা কিংসের দায়িত্ব পাবার পর প্রিমিয়ার লিগে টানা 5 আসরে বসুন্ধরাকে করেছেন চ্যাম্পিয়ন। 5 বছরে 3টা ফেডারেশন কাপের ট্রফি আর 4 আসরে 3টা স্বাধীনতা কাপ শিরোপা জয়ের কারিগরও এই অস্কার ব্রুজন। অস্কার ব্রুজন শুধু বসুন্ধরা কিংসকেই নয়, বাংলাদেশ ফুটবলকে নতুনভাবে পুনর্জীবিত করেছে বলে মনে করেন ফুটবলাররা। সে আমাদেরকে সাহস দেয়, পিছন থেকে তো অনেক সাহস দেয়, কারণ আমরা বিল্ডআপ ফুটবল খেলি, পাসিং ফুটবল খেলি, চেষ্টা করি। আগে কিন্তু এরকম খেলা হতো না যখন আমাদের অন্যান্য আগে ছিল। অস্কার 6 বছর ধরে আছে এবং ন্যাশনাল টিমও ছিল, ওর অধীনে খেলতেছি। আসলে ও দেখেন অনেকগুলো শিরোপা জেতার পিছনে কিন্তু অবশ্যই অবদান বেশি, আমাদেরকে প্র্যাকটিসে প্রত্যেক দিন পুশ করে, তো এখান থেকেই অনেকটুকু চেঞ্জ হয়েছে বাংলাদেশের ফুটবলে। লম্বা পথ চলায় স্প্যানিশ এই কোচের রেকর্ড চোখ কপালে তোলার মতো। তার কোচিংয়ে 177 ম্যাচের 141টাই জিতেছে বসুন্ধরা, জয়ের পার্সেন্টেজ প্রায় 80%। ঘরোয়া ফুটবলে সফল অস্কারের জন্য আক্ষেপ একটাই, এশিয়ান লেভেলে আশা জাগেও কাঙ্ক্ষিত ফল আনতে না পারা। তবে উন্নতির গ্রাফ প্রতি আসরেই তিনি ওপরের দিকে নিয়েছেন। এএফসি কাপে 2021 সালে 3 ম্যাচে 1 জয়, 2022 3 ম্যাচে 2 জয় আর 2023 এডিশনে 6 ম্যাচে 3 জয় এনে দেন বসুন্ধরাকে। হতাশা একটাই, গ্রুপ পর্বে যেখানে শীর্ষ দল পরের ধাপে গেছে সেখানে বসুন্ধরা প্রতিবার এএফসি কাপ শেষ করেছে 2-এ থেকে। তারপরেও ভারতের ওডিশা এফসি, মোহনবাগান, গোকুলাম কেরালা কিংবা মালদ্বীপের মাঝিয়া স্পোর্টসের মতো দলগুলোর বিপক্ষে অস্কারের নেতৃত্বে আছে বসুন্ধরার দাপুটে সব জয়। মূলত অস্কারের সাফল্যের পেছনে আছে বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টের পূর্ণ সমর্থন আর সহযোগিতা। বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা যেখানে বাফুফে থেকে মাসে বেতন পান $13,000, সেখানে বসুন্ধরা অস্কার ব্রুজনের যোগ্যতার কদর বুঝে তাকে দিয়েছে মাস প্রতি $17,000 বেতন। বাংলাদেশে কোচদের আগমন সাড়ম্বরে হলেও বিদায় হয় নানা ব্যর্থতা আর অপমানকে সঙ্গী করে, সেক্ষেত্রে ব্যতিক্রম অস্কার ব্রুজন। বসুন্ধরা তাকে জাঁকজমকভাবে বলা চলে ঘটা করে বিদায় দেবার সিদ্ধান্ত নিয়েছে। তারপরেও শেষ বেলায় তপুদের চাওয়া ওই একটাই, অস্কার থাকুক না আরও একবার। সে সাকসেস কোচ এবং যে যেখানে সাকসেস হবে তাকে কিন্তু ডেফিনেটলি আমরা চাই, তো অবভিয়াসলি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি অবশ্যই তাকে চাই। পার্থ বণিক, 71, ঢাকা।